হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শুরু করতে যাচ্ছি ক্লাস নাম্বার 12, অল ডে এফিসিয়েন্সি। তো আমি শুরুতেই দুইটা ইকুয়েশন লিখে রাখছি, এটা অর্ডিনারি এবং এটা অল ডে। প্রথম যেটা আমরা প্রিভিয়াস লেকচারে দেখেছি যে এটা এফিসিয়েন্সির ইকুয়েশন, আর তার নিচে লেখা আছে যে অল ডে এফিসিয়েন্সির ইকুয়েশন। এখন প্রশ্ন হচ্ছে যে অল ডে এফিসিয়েন্সি আর অর্ডিনারি এফিসিয়েন্সি এই দুইটার মধ্যে বেসিক পার্থক্যটা কী? তো আমরা যখন নর্মালি ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার ইউজ করি, এখানে আমাদের ওয়াইন্ডিংগুলো এইভাবে থাকে, এটা আমাদের সেই ইনপুট, এটা হচ্ছে আউটপুট। ঘটনা হচ্ছে যে আমরা যখন ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার ইউজ করি, তখন আমরা ইনপুটে যে পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করি, আউটপুটে কিন্তু সবসময় আমাদের সাপোজ 24 ঘন্টায় আমরা কিন্তু ইনপুটে ভোল্টেজ অ্যাপ্লাই করি, কিন্তু আউটপুটে কিন্তু সব সময়ের জন্য আমরা ভোল্টেজগুলো বা আউটপুটগুলো ইউজ করি না, লোডগুলো বিভিন্নভাবে চেঞ্জ করি, কখনো কখনো হাফ লোড ইউজ করি, কখনো ফুল লোড ইউজ করি, তো বিভিন্ন ধরনের লোড ইউজ করা হয়। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেহেতু টাইমের ভেরিয়েশন আসে, 24 আওয়ার্স ইউজ করা হয় না, সুতরাং আমাদের ভেঙে ভেঙে বিভিন্ন, যেরকম আমরা 2 আওয়ার্স ইউজ করি এক ধরনের লোড বা 6 আওয়ার ইউজ করি, বা বিভিন্ন ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনটা কীরকম হবে এইটার উপর ডিপেন্ড করেই অল ডে এফিসিয়েন্সিটা ইউজ করা হয়। তো অল ডে এফিসিয়েন্সির ইকুয়েশনটা দেখে ফেললি যে আউটপুট ইন কিলোওয়াট আওয়ার ডিভাইডেড বাই ইনপুট ইন কিলোওয়াট আওয়ার। তো আমরা তো এখান থেকে একটু এক্সটেনশন টানতে পারি, তো আউটপুট লিখলাম, ইনপুট বলতে কী বোঝায়, আউটপুট প্লাস লসেস ফর 24 আওয়ার্স। 24 আওয়ার্সের জন্য বিভিন্নভাবে আমরা যখন যতটুকু সময় যে ধরনের লোড ইউজ করি সেটা আমরা ক্যালকুলেশন করি। কীভাবে করি আমরা একটু এক্সাম্পলের সাহায্যে একটু দেখি। তো এখন আমরা রিলেটেড প্রবলেম অন অল ডে এফিসিয়েন্সি নিয়ে আলোচনা করবো। তো এটার দুইটা টাইপে সাজিয়েছি, দুইটা টাইপের ম্যাথ পারলে মোটামুটি অল ডে এফিসিয়েন্সির সম্পর্কে জানা যাবে। আচ্ছা, প্রথম প্রশ্নটা লেখা আছে যে ফাইন্ড দ্য অল ডে এফিসিয়েন্সি অফ 500 KVA ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার। অর্থাৎ আমাদের ইনপুটে যেটা রেটেড পাওয়ার সেটা হচ্ছে 500। আচ্ছা, তো তারপর হুজ কপার লস অ্যান্ড আয়রন লস অ্যাট ফুল লোড আর 4.5 কিলোওয়াট 3.5 কিলোওয়াট রেসপেক্টিভলি ডিউরিং এ ডে অফ 24 আওয়ার্স ইটস আন্ডার। অর্থাৎ আমাদের যে ডাটাটা দেওয়া আছে এখানে আমাদের ডিটেলসটা বলা আছে যে এখানে কয় ঘন্টা কী পরিমাণ লোড ইউজ করছি, এটার একটা ধারণা দেওয়া আছে। তো প্রথমে যেটা বলা আছে নাম্বার অফ আওয়ার্স, তারপরে লোড ইন কিলোওয়াট আওয়ার আর পাওয়ার ফ্যাক্টর। 6 ঘন্টা যাবত 400 কিলোওয়াট আওয়ারের লোড ইউজ করা হয়েছে যার পাওয়ার ফ্যাক্টর 0.8, 10 ঘন্টা যাবত 0.75 পাওয়ার ফ্যাক্টর, 4 ঘন্টা যাবত 100 লোড ইন কিলোওয়াট আর 0.8 পাওয়ার ফ্যাক্টর, তারপরে নো লোডে 4 ঘন্টা চলেছে এটার কোনো পাওয়ার ফ্যাক্টর নেই। এখন আমাদের যেটা বের করা লাগবে সেটা হচ্ছে অল ডে এফিসিয়েন্সি। তাহলে আমরা কী করে বের করতে পারি এটা আমরা একটু দেখব। তো এখন অল ডে এফিসিয়েন্সি নির্ণয় করার জন্য আমাদের যে ইকুয়েশনটা ছিল যে আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই আউটপুট প্লাস লসেস কার জন্য, 24 আওয়ার্সের জন্য। এখন ব্যাপারটা হচ্ছে আউটপুট পাওয়ার নিয়ে আমরা একটু পরে কথা বলি, প্রথমে আসি লস নিয়ে। আমরা জানি লস কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে কপার লস, একটা আয়রন লস। তার মধ্যে আবার আয়রন লস যেটা সেটা কিন্তু কনস্ট্যান্ট, সেটা কিন্তু লোডের উপর ডিপেন্ড করে না। আমরা যখন লস টপিক নিয়ে আলোচনা করেছি তখন আমরা এই ব্যাপারগুলো বোঝানোর চেষ্টা করছি। এবার যেটা আসে সেটা হচ্ছে কপার লস। কপার লসে এখানে লেখা আছে পিসিইউ এক্স, অর্থাৎ এক্স ডিপেন্ডেন্ট। এখন এক্স জিনিসটা কী ছিল, ফ্র্যাকশান অফ লোড, অর্থাৎ লোড চেঞ্জ মানে আমাদের কপার লসের মানটা কিন্তু চেঞ্জ হচ্ছে, অর্থাৎ ভ্যারিয়েবল। সুতরাং আমাদের এখানে প্রশ্নে যেটা বলা আছে আয়রন লস, আয়রন লসের ভ্যালু কিন্তু 3.5 কিলোওয়াট, এটা কিন্তু সব সময়ের জন্যে 3.5 কিলোওয়াট হবে, এটার কোনো চেঞ্জ নেই। সুতরাং আমাদের যেটা মানে বের করার দরকার সেটা হচ্ছে পিসিইউ এক্সটা প্রথমে, তারপরে আউটপুট নিয়ে আমরা পরে আলোচনা করব। তাহলে অ্যাট ফার্স্ট আমরা কী করতে পারি,
পিসিইউএক্স এর ভ্যালুটা বের করতে পারি। তো একটা সহজ ইকুয়েশন আমি যেটা দিয়ে সবসময় মনে রাখার চেষ্টা করি, আমরা কিন্তু বিদ্যুৎ বিল যে ইকুয়েশনটা ইউজ করতাম বিদ্যুৎ বিলের ক্ষেত্রে, সেটা হচ্ছে সামেশন অফ পি টি। হ্যাঁ, এখানে যেহেতু পাওয়ার ওয়াটে আছে, আমরা যদি কিলোওয়াটে নিয়ে আসতে চাইতাম তাহলে 1000 দিয়ে ভাগ করে নেওয়া লাগতো। এখন ব্যাপারটা কি, যেহেতু কপার লস, আমরা কি আলোচনা করব কপার লস নিয়ে, তাহলে আবার কপার লস কিসের উপর ডিপেন্ডেন্ট? এক্স স্কোয়ার, ফ্র্যাকশন অফ লোডের স্কোয়ারের ওপর ডিপেন্ডেন্ট। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের আলাদা আলাদা করে ফ্র্যাকশন অফ লোড বের করা লাগবে, তারপরে পাওয়ারের সাথে মানে ভিআই যে ভ্যালুটা দেওয়া থাকবে রেটেডে, তার সাথে আবার টাইমটা যদি আমরা গুণ করে ফেলি তাহলে আমরা অনায়াসে কপার লসটা পেয়ে যাব। তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে এক্স এর ভ্যালুটা বের করা। যেহেতু আমাদের এক্স এর ভ্যালুটা কিন্তু ডিরেক্টলি দেওয়া নেই, তাহলে আমাদের এক্স এর ভ্যালুটা বের করে নেওয়া লাগবে। আমরা ফ্র্যাকশন অফ লোড অর্থাৎ এক্স এর ভ্যালু জানি গিভেন কেভিএ ডিভাইডেড বাই রেটেড কেভিএ। অর্থাৎ কেভিএ রেটিংয়ে গিভেন যেটা দেওয়া থাকবে ডিভাইডেড বাই রেটেড যে ভ্যালুটা দেওয়া থাকবে সেটার যে রেশিও সেটা হবে ফ্র্যাকশন অফ লোডের ভ্যালু। এখন প্রথম ক্ষেত্রে আমাদের কিন্তু এটা কিলোওয়াট আওয়ার এককে দেওয়া আছে, সুতরাং আমাদেরকে কিন্তু ফ্র্যাকশন অফ লোডের ভ্যালুটা বের করা লাগবে। আরেকটা জিনিস মাথায় রাখা লাগবে, সেটা হচ্ছে আমাদের কিন্তু পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে কিলোওয়াট আওয়ার এককে লোডের ভ্যালুটা দেওয়া আছে। সুতরাং আমরা কিন্তু এক্স এর ভ্যালু যে কেভিএ রেটিং, আমরা কিন্তু এটা নিয়ে আসতে পারছি না তৎক্ষণাৎ। তাহলে আমাদেরকে আগে কেভিএ রেটিংয়ে কনভার্ট করতে হবে, তারপরে আমরা এক্স এর ভ্যালু বের করতে পারবো। তাহলে কেভিএ রেটিংয়ে যদি কনভার্ট করতে হয় তাহলে আমরা কী ইকুয়েশন জানি? আমরা কিন্তু ইকুয়েশনটা জানি, ঠিক আছে। তাহলে এখন এই যে যে অ্যাপারেন্ট আমাদের লাগবে কি, আমাদের লাগবে কিন্তু কেভিএ রেটিংটা। অর্থাৎ কেভিএ রেটিং যদি দরকার হয়, অ্যাকচুয়াল পাওয়ার আমাদের দেওয়া আছে কিলোওয়াটে, এটার সাথে যদি আমরা পাওয়ার ফ্যাক্টরটা ভাগ করে ডিভাইড করি তাহলে কিন্তু আমরা কেভিএ রেটিংটা পেয়ে যাবো প্রতি ক্ষেত্রে। তাহলে প্রথম আমাদের কাজ কি, সামেশন অফ এক্স স্কোয়ার ইন্টু পিটি ইকুয়েশনটা লিখে নাও। এখন আমাদের যে জিনিসগুলো প্রয়োজন আমরা শুধু সেই জিনিসগুলোর মান বের করব। তো আমরা দেখলাম কি, আমাদের আননোন যেটা এক্স স্কোয়ারটা, আমাদের এক্স এর ভ্যালুটা আমাদের জানা নাই, এর কারণে আমরা গিভেন কেভিএ ডিভাইডেড বাই রেটেড কেভিএ দিয়ে এটা বের করব। কিন্তু এটা বের করতে গিয়ে আরেকটা সমস্যায় পড়লাম, এই প্রশ্নে আবার কেভিএ রেটিংয়ের কোনো কিছু দেওয়া নাই, দেওয়া আছে কিলোওয়াট আওয়ার। এই ক্ষেত্রে আমরা পাওয়ার ফ্যাক্টর দিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে ভাগ করে আমরা কিন্তু এক্স এর ভ্যালু বের করতে পারি। তাহলে এক্স এর ভ্যালু কী হবে এখান থেকে যদি আমি বের করতে চাই, তাহলে এক্স এর ভ্যালু প্রথমে এক্স ওয়ান যদি বলি তাহলে কী হবে, কিলোওয়াট ভ্যালুকে পাওয়ার ফ্যাক্টর দিয়ে ভাগ, তাহলে কিলোওয়াট ডিভাইডেড বাই 0.8। এক্স টু কী হবে, 300 ডিভাইডেড বাই 0.75। এক্স থ্রি কী হবে, 100 ডিভাইডেড বাই 0.8। এক্স ফোরটা কী হবে, 0 ডিভাইড বাই সামথিং মানে 0, ঠিক আছে। এখন তাহলে কিন্তু আমরা এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এর ভ্যালু পেয়ে গেলাম। এখন আমরা ওনাসে মানগুলো বসিয়ে দিতে পারি। তাহলে আমরা যদি এখানে বসাই যে এক্স ওয়ান স্কোয়ার ইন্টু পি ইন্টু টি প্লাস এক্স টু স্কোয়ার ইন্টু পি ইন্টু টি প্লাস এক্স থ্রি স্কোয়ার ইন্টু পি ইন্টু টি, কারণ কি আমরা এক্স ফোরটা লিখবো না, কারণ কি এখানে মানটা কিন্তু জিরো চলে আসছে, এটার কোনো কিছুর সাথে গুণ করা জিরোর সাথে বা না করা সেম কথা। তাহলে আমরা ম্যাথটা কীভাবে সলভ করব, তাহলে আমাদের ইকুয়েশন দাঁড়াই ডাব্লিউ সিইউ ইকুয়াল টু এটা। এখন এই পিসিইউ এর ভ্যালুটা আসলে কি, এক্স এর ভ্যালু আমরা বের করলাম, টাইম তো দেওয়াই আছে প্রত্যেকটা লোডের জন্য আলাদা আলাদা টাইম, এখন পিসিইউ এর ভ্যালুটা কি, পিসিইউ এর ভ্যালুটা কিন্তু আমাদের অলরেডি দেওয়া আছে 4.5 কিলোওয়াট। এটা কিন্তু ফুল লোডের লসের মানটা দেওয়া আছে। আমরা কিন্তু এটাই জানি যে পিসিইউ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ইন্টু পিসিইউ, এই পিসিইউটা কী ছিল, ফুল লোডের কপার লস, এটাই ভ্যালুটা আমরা পেয়ে গিয়েছি। তাহলে এক্স ওয়ানের ভ্যালু আমরা কী জানি, 400 ডিভাইডেড বাই 0.8 এর স্কোয়ার ইন্টু পিসিইউ এর ভ্যালু কত, 4.5। কয় ঘন্টা যাবত চলেছে, 6 ঘন্টা, তাহলে আমরা 6। এক্স টু এর ভ্যালু কত, 300 ডিভাইডেড বাই 0.75 ইন্টু
কয় ঘন্টা যাবত পাওয়ারের ভ্যালু তো 4.5 আর কয় ঘন্টা যাবত হচ্ছে 10 আওয়ার, 10 আওয়ার প্লাস এটা স্কোয়ার হবে প্লাস 100 ÷ 0.8 এর স্কোয়ার ইন্টু 4.5 × 4। এটা ক্যালকুলেশন করলে, এটা ক্যালকুলেশন করলে যে মানটা আসবে সেটা হচ্ছে 56.092 kWh। এখন তাহলে আমাদের কাজটা কিন্তু অনেক ইজি হয়ে গেল। কপার লস যেহেতু বেড়ে গেছে আর আয়রন লস যেহেতু কনস্ট্যান্ট, সুতরাং আয়রন লস আমাদের ভ্যালুটা কি দেওয়া আছে 3.5 kWh। তাহলে আমরা ডাব্লু আয়রন লসটা বের করতে পারি 24 আওয়ার্সের জন্য 3.5 kWh, তাহলে আসবে কি 84 kWh। তাহলে আমরা কিন্তু টোটাল লস পেয়ে গেলাম 56.92 + 84 kWh, তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে 140.92 kWh। এখন ট্রান্সফরমারের আউটপুট জানা লাগবে। কেন কেন এই যে আমাদের ইকুয়েশনে আউটপুট এই দুইটার ভ্যালু আমরা জেনে গেলাম, এখন এই যে লসের ভ্যালুটা জেনে গেলাম, এখন আমাদের আউটপুট পাওয়ারের ভ্যালুটা যদি বের করতে পারি তাহলে আমাদের কাজ শেষ। তাহলে আমরা কী করে বের করতে পারবো? এটা হচ্ছে 24 ঘন্টার জন্যে যে লোডগুলো যত ঘন্টা ধরে চলেছে, অর্থাৎ আমরা কিন্তু একটা সূত্রই দিয়ে সব কাজ করি, সামেশন অফ পি টি, কিন্তু কি লোড ফ্র্যাকশন লোডের উপর ডিপেন্ডেন্ট আউটপুটও। তাহলে এক্সের ভ্যালু কত? এক্সের ভ্যালুটা কিন্তু এখানে সেম হবে, কারণ এখানে হচ্ছে ফুল লোডের কথা বলা আছে। লোড যদি ডিফারেন্ট হয় সেই ক্ষেত্রে এক্সের ভ্যালু চেঞ্জ হবে, কিন্তু যদি ফুল লোড ইউজ করা হয় তাহলে এক্সের ভ্যালুটা কিন্তু অলওয়েজ 1 থাকবে। তাহলে আমাদের এক্সের ভ্যালু যদি 1 হয় তাহলে এটা থাকা না থাকা সমান কথা। এখন আমরা কী করবো, যত ঘন্টা ধরে চলেছে আর যত পাওয়ার আর কি কিলোওয়াট আওয়ার এককে, এই যে এটা আর এটা, এইগুলো জাস্ট কী করবো গুণ করে যোগ করে দিলে আমাদের কিন্তু আউটপুট পাওয়ারটা বেরিয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি 6 × 400 + 10 × 300 + 4 × 100। এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে 5800 kWh। ঠিক আছে, তাহলে আমাদের কাজ শেষ। এখন আমরা এটা অলরেডি এফিসিয়েন্সি বলতে পারি, আউটপুট ডিভাইডেড বাই আউটপুট প্লাস লসেস। আউটপুটের ভ্যালু কত আমরা জানি অলরেডি, এটা এটাও সেম আউটপুটের ভ্যালু, লসের ভ্যালুটা যেটা আসছে 140.92, এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে, আর আমরা তো সবসময় কি এফিসিয়েন্সি পার্সেন্টেজে করে থাকি, তাহলে এটা কী করবো এটা ক্যালকুলেশন করে ইন্টু 100% করলে যে মানটা আসবে সেটা হবে অল্ড এফিসিয়েন্সির ভ্যালু। এখন আমরা করব সেকেন্ড টাইপের ম্যাথ এবং আজকের দিনের লাস্ট টাইপের ম্যাথ, যেটা সেটা 5 kV A ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার হ্যাজ এ ফুল লোড এফিসিয়েন্সি অ্যাট ইউনিটি ফ্যাক্টর। ইউনিটি ফ্যাক্টর বলতে কী বোঝায়? পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু কজ ফায়ার ভ্যালু 1 অফ 95% দ্য কপার অ্যান্ড আয়রন লসেস, এফিসিয়েন্সিটাও বলা আছে 95%, তো কপার অ্যান্ড আয়রন লসেস দেন বিং ইকুয়াল, তার মানে আমাদের যে লসটা বের হবে ওইটা কিন্তু সমভাগে, অর্থাৎ কপার লস যতটুকু আয়রন লসও ঠিক ততটুকু হবে। ক্যালকুলেট ইটস অল্ড এফিসিয়েন্সি ইফ ইট ইন লোডেড থ্রাউট দ্য 24 আওয়ার্স এজ ফলো। নো লোড চলবে, নো লোড চালানো হয়েছে 10 ঘন্টা, কোয়ার্টার লোড চালানো হয়েছে 7 ঘন্টা, হাফ লোড 5 ঘন্টা এবং ফুল লোড 2 ঘন্টা যাব। এখন তাহলে আমাদের কাজ কী হবে? আমাদের কাজ হবে যে যেহেতু এখানে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা আছে লসেস দুইটা, তাহলে লসের পরিমাণটা বের করে নিব। তো আমরা ইকুয়েশন জানি কি যে অল্ড এফিসিয়েন্সির ক্ষেত্রে যে ইকুয়েশনটা জানি 95%, তাহলে এটা কি আউটপুট প্লাস লসেস। এখন আউটপুটের ভ্যালু কিন্তু দেওয়া আছে অলরেডি 5 kVA, আমরা যদি কেভি এককে করতে চাই তাহলে কি 5, এটাও কি আউটপুট যেহেতু 5 দেওয়া প্লাস লসেস,
এখন আমাদের কিন্তু ই টায়ার ভ্যালুটা দেওয়া আছে 95%, তার অর্থাৎ 0.95, তাহলে 5/5 প্লাস লসেস, এই অনুযায়ী আমরা লসেস কিন্তু পেয়ে যাব। সেটা লসের ভ্যালু হবে, যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে লসের ভ্যালু যেটা আসবে সেটা হচ্ছে 0.26 কিলো ওয়াট। এখন তাহলে কিন্তু আমরা লসের পরিমাণটা জেনে গেলাম, তাহলে কি লসেসের ভ্যালু হচ্ছে 0.26 কিলো ওয়াট। তাহলে কি আমরা PCUX আর PI এর ভ্যালু কি জানবো? না, অবশ্যই জানবো, কারণ কি ইকুয়ালি দুই ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এটাও কি 0.13 কিলো ওয়াট হবে, এটাও 0.13 কিলো ওয়াট। এখন আমাদের কাজটা কি? এখন আমাদের কাজটা হচ্ছে আউটপুট বের করা, কারণ কি আমরা অল ডেফিসিয়েন্সির ক্ষেত্রে কি আউটপুট লাগে, ডিভাইড বাই আউটপুট প্লাস লসেস 24 ঘন্টার জন্য। এখন তাহলে যদি আউটপুট, টোটাল আউটপুট চাই তাহলে কি করা লাগবে? আমি বলছিলাম যে সামেশন অফ এক্স ইনটু পি ইনটু টি। এখন এখানে কিন্তু এক্স ব্যবহার করতে হবে, আগের যে ম্যাথটা আমরা করেছিলাম ওখানে কিন্তু এক্সের ভ্যালুটা ইউজ করিনি, এই ম্যাথটা থেকে কিন্তু আমরা ইউজ করিনি, কারণ কি এক্স বলা ছিল আমাদের কিন্তু ফুল লোডের ক্ষেত্রে। হ্যাঁ, আর এখানে এই ম্যাথের ক্ষেত্রে আমাদের কিন্তু লোডগুলো চেঞ্জ হচ্ছে বারবার, এই যে বিভিন্ন, এখানে কিন্তু ফুল লোডের কথা বলা হয়নি। আর আরেকটা জিনিস যেটা বলা হয়েছে, এটা কিন্তু পাওয়ার ফ্যাক্টর উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে, এখানে ইউনিট পাওয়ার ফ্যাক্টর, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বলে দেওয়া আছে। আর এখানে যে লোডগুলো যেহেতু চেঞ্জেবল, সুতরাং আমাদের আউটপুটের মান কিন্তু চেঞ্জ হবে। তাহলে কী করে আমরা লিখতে পারি যে এক্স এখানে প্রথমে কি নো লোড, নো লোড আর জিরো লোড সমান জিরোর সাথে যদি কোনো কিছু গুণ করি তাহলে সেটা জিরো হয়ে যাবে। তারপরে হ্যাঁ, তারপর যেটা আসে সেটা হচ্ছে কোয়ার্টার লোড। কোয়ার্টার লোড বলতে এক্সের ভ্যালু কত, 1/4 ইন্টু 1/4, কতটুকু ধরে চলেছে, কতটুকু যাব, 7 ঘন্টা যাব। তাহলে আমরা লিখতে পারি 7 ঘন্টা যাবৎ চলেছে। এখন টাইমটা এই করলাম, আর পাওয়ারটা কত, 5 কিলোভোল্ট অ্যাম্পিয়ার, অর্থাৎ 5 কিলোভোল্ট অ্যাম্পিয়ার কিন্তু সবসময়ের জন্য সেম, তাহলে 5 ইন্টু ইউনিটি পাওয়ার ফ্যাক্টর যেহেতু 1, ওই যে যে ইকুয়েশনটা ছিল তাই না, মানে ভিআই রেটেড কস ফাইভ ভ্যালু এখানে সবসময়ের জন্য 1, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বলা আছে। তারপরে যে লোডটা বলা হয়েছে সেটা হচ্ছে হাফ লোড। হাফ লোডের ক্ষেত্রে হাফ ইন্টু 5 কিলোভোল্ট অ্যাম্পিয়ার, তো কত কত সময় যাবো চলেছে, 5 ঘন্টা যাবো, তাহলে আমরা 5 ঘন্টা, আর এটা 1 প্লাস, এটা কি ফুল লোড, তাহলে কি এটা ফুল লোডের ক্ষেত্রে 1, 2 ঘন্টা যাবৎ চলেছে 2, আর এই ফাইভের ভ্যালু 5, এর আর কস ইয়ের পাওয়ার ফ্যাক্টর ভ্যালু 1। এটা ক্যালকুলেশন করে যে মানটা আসবে 31.25 কিলো ওয়াট, ঠিক আছে। তাহলে আমরা লস পেয়ে গেলাম, আউটপুট পেয়ে গেলাম। এখন আরেকটা কথা আছে, লস তো আমাদের কী ছিল, ফুল লোড লস। এখন যেহেতু আমরা যে PCUX, কিন্তু লোডের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন জায়গায় লোড কিন্তু চেঞ্জ হয়েছে, আর এগুলো কিন্তু জাস্ট কি জাস্ট বের করা হয়েছে 1 আওয়ারের জন্য। এখন যদি 24 আওয়ারের জন্য বের করা হয় তাহলে কিন্তু এই টাইমগুলোর সাথে বা বিভিন্ন যে লোডগুলো যে যত ঘন্টা ইউজ করা হয়েছে সেটার সাথে ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা হবে আমার অ্যান্সার। তাহলে টোটাল লসের যদি একটা ইয়ে করি, লসেস 0.13 আয়রন লস, যেটা আয়রন লস কি 24 ঘন্টা ধরে চলেছে, তাহলে 24 গুণ 0.13, তাহলে আয়রন লসের কাজটা আমাদের শেষ। এখন যে কাজটা আছে সেটা হচ্ছে কপার লস। কপার লস কিন্তু ওই যে আমি বলছিলাম যে সামেশন অফ এক্স স্কোয়ার ইন্টু পি টি, এই সূত্র মেনে চলবে তাই না। এখন এক্সের ভ্যালু কি, প্রথমে হাফ, তারপরে কোয়ার্টার আছে, হাফ আছে, ফুল লোড আছে, তো সেই ক্ষেত্রে এই যে এই মানগুলোর এখানে জাস্ট স্কোয়ারগুলো বসে যাবে, হাফ স্কোয়ার ইন্টু 0.13, কত ঘন্টা ধরে চলেছে, 5 ঘন্টা যাবৎ চলেছে তাই না। তারপরে কি প্লাস, সাপোজ আমি কোয়ার্টার লোড নিয়ে কাজ করলাম, কোয়ার্টার লোডের স্কোয়ার ইন্টু 0.13, পাওয়ারের ভ্যালু তো দেওয়া আছে, তারপরে আমাদের যে মানটা দেওয়া আছে কত ঘন্টা ধরে চলবে, এটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি ইজিলি যে এটা 7 ঘন্টা যাবৎ চলেছে,
প্লাস 1 স্কয়ার ইনটু যেটা ফুল লোডের জন্য 0. পাওয়ার ভ্যালু 13 গুণ কত ঘন্টা যাবত চলেছে 2 ঘন্টা। এখন এটা ক্যালকুলেশন করলে যে মানটা আসে সেটা হচ্ছে 3.654। এখন কিন্তু আমাদের কাজ শেষ, কাজ শেষ, তাহলে আমাদের কি বের করতে হবে এখন অল ডে এফিসিয়েন্সি। এটা অল ডে যদি বলি আউটপুট বাই আউটপুট প্লাস লসেস 24 আওয়ার্সের জন্য, আউটপুটের ভ্যালু কত 31.25, আবার আউটপুটের ভ্যালু 31.25 প্লাস এই যে লসেসটা বের হলো 3.654। এটা ক্যালকুলেশন করলে যেহেতু আবারও বলছি এফিসিয়েন্সি যেহেতু পার্সেন্টেজে করতে হবে একটু 100%, এটা ক্যালকুলেশন করলে আসবে 89.59%। এটা হচ্ছে আমাদের আনসার।